কোরআনুল করিম থেকে একটি আমল শিখবো, এত সহজ আমল, আপনারা শুনলে খুশি হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না, ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। এত সহজ, এত সুন্দর একটি আমল, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, আমাদের সবাইকে একটা সময় ইন্তেকাল করতে হবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর কবর এমন ঘর সবাইকেই, সে অন্ধকার গুটগুটে কালো অন্ধকার কবরে সবাইকেই শুতে হবে। সেজন্য কবি বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আমরা যেখানে যাই, যদি সমুদ্রের অতল গহীনে চলে যায়, সেখানে ও মালাকুল মউত পৌঁছে যাবে, আকাশ ব্যাস করে যদি আকাশেও চলে যায়, সেখানে ও মালাকুল মউত যেতে পারে কিনা, বাঁচার কোনো কায়দা নেই। সেজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে বান্দা ওই মহান রবকে ভয় করার মতো ভয় করো, মুসলমান হয়ে থাকো, সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। তার মানে হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, সমস্ত ধরনের দুর্নীতি সমস্ত ধরনের অপরাধ থেকে বাঁচানোর একমাত্র মেডিসিন সেটা হলো আল্লাহর ভয়, সেটা হলো তাকওয়া। যে বান্দা হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় থাকবে, সে কোনো সময় মিথ্যা কথা বলবে না, সে কোনো সময় গুনাহ করবে না, কারণ আল্লাহর এই পেয়ারা বান্দা জানে আমি যা কিছু করি সব কিছু আমার বানানেওয়ালা দেখতেছে, আল্লাহর সামনে দাঁড়ায়া আমার জবাব দেওয়ার মতো কিছু থাকবে না, সেজন্য সে কোনো অপরাধ করে না, গুনাহ করে না, সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ বলেন বান্দা মুসলমান হয়ে থাকো, মুসলমান না হয়ে কবর আইসো না। তার মানে হলো আমাদেরকে আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাইতে হবে, তাহলে আমরা মুসলমান হতে পারবো, আল্লাহ তাআলা এমন বান্দার জন্য জান্নাত রেডি রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা শিখবো গুরুত্বপূর্ণ একটি আমল, যে আমলটি করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। ১১৪টা সূরা দিলেন, তার ভিতরে সবচেয়ে বড় সূরার নাম হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা রয়েছে, তিন নম্বর পারার প্রথম পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাটা হলো আয়াতুল কুরসি। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে বান্দাদেরকে সুসংবাদ শোনায় দিল, যারা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে, সুবহানাল্লাহ। তার মানে হলো আয়াতুল কুরসির উপরে যে ব্যক্তি আমল করে, পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, সে জান্নাতে যেতে পারে না, কারণ মৃত্যুবরণ করে নাই। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করার মতো তৌফিক আমাদের সকলকে দান করেন, সবাই বলে আমিন।